অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্ট মার্টিনের কাছের ট্রলার ডুবে 15 রোহিঙ্গার মৃত্যু মৃতদের সবাই নারী ও শিশু এখনো নিখোঁজ অনেকে তিনটি জাহাজ আমরা উদ্ধার কার্য পরিচালনা করছি এবং এখানে আমরা স্থানীয় সেন্ট মার্টিনের যত বোট আছে এবং স্পিড বোট আছে তাদেরকেও আমাদের সাথে এই উদ্ধার অভিযানে সম্পৃক্ত করেছি ঝুঁকিপূর্ণ পথে রোহিঙ্গাদের বিদেশ যাওয়ার চেষ্টায় নষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তি ক্যাম্প থেকে বের হওয়া ঠেকাতে বাড়াতে হবে নজরদারি তারা পরিচয় দেয় বাংলাদেশি তখন এই দুর্নামটা আসে বাংলাদেশের উপরে ইদানিং কাঠাতারের বেড়া দিয়েও রাখতে চাচ্ছি অনেকে আপত্তি করেছে বাট উই থট অন্যান্য সব দেশে এ ধরনের লোকদের আপনার বেড়া দিয়ে রাখে দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি ফারজানা মুমু এবং আমি তোহা খান তামিম এবার অন্যান্য শীর্ষ সংবাদ প্রতি তিন বছরে দেশে ঢুকছে নতুন রোগ নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা এখন পর্যন্ত কারো দেহে করোনা ভাইরাসের উপস্থিতি মেলেনি জানালো আইইডিসিআর রাজধানীর ভাটারায় বসত বাড়ি বাণিজ্যিক ভবন গুঁড়িয়ে দিল রাজুক নকশা না মানলেই করা হচ্ছে উচ্ছেদ নদীর জাজিরা প্রান্তে বসল পদ্মা সেতুর ২৪তম স্প্যান এখন দৃশ্যমান ৩.৫ কিলোমিটারের বেশি সেতু অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্ট মার্টিনের কাছে ট্রলার ডুবিতে 15 রোহিঙ্গা মারা গেছেন 73 জনকে এ পর্যন্ত জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে সকালে বঙ্গোপসাগরে ছেঁড়া দ্বীপের কাছে এই দুর্ঘটনা ঘটে নিখোঁজদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি কাজ করছে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট নৌবাহিনীর কর্মকর্তারা জানান মঙ্গলবার ভোর রাতের দিকে শতাধিক রোহিঙ্গা নিয়ে ট্রলারটি মালয়েশিয়ার দিকে যাত্রা করে সকাল ৮টার দিকে সেন্ট মার্টিন দ্বীপ পার হয়ে ছেঁড়া দ্বীপের কাছে গিয়ে এটি ডুবে যায় ট্রলারটিতে নারী ও শিশু সহ ১৩০ রোহিঙ্গা ছিল বলে জানা গেছে খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা অভিযানে যোগ দেন এতে অংশ নেয় নৌবাহিনী জাহাজ দুর্জয় ও করতোয়া এবং কোস্টগার্ডের একটি জাহাজ অভিযানে ৭০ জনের বেশি রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয় এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন সকাল থেকে আমরা টোটাল ৩টি জাহাজ সর্বমোট ৩টি জাহাজ নৌবাহিনীর ২টি এবং কোস্টগার্ডের ১টি ৩টি জাহাজ আমরা উদ্ধার কার্য পরিচালনা করছি এবং এখানে আমরা স্থানীয় সেন্ট মার্টিনের যত বোট আছে এবং স্পিড বোট আছে তাদেরকেও আমাদের সাথে এই উদ্ধার অভিযানে সম্পৃক্ত করেছি এবং এর সাথে নৌবাহিনী থেকে খুবই অতি সত্বর আরো ২টি যুদ্ধজাহাজ আমাদের এখানে উদ্ধার কাজে এসে যোগদান করবে জীবিত উদ্ধার হওয়া রোহিঙ্গাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে গত এক বছরে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় ৫ শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করা হয় সময় সংবাদ কক্সবাজার এই মুহূর্তে সেন্ট মার্টিনের পথে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল সরাসরি চলে আছি তার কাছে রুবেল মুমু আমি এখন ঠিক অবস্থান করছি সেন্ট মার্টিনের যে কোস্টগার্ড স্টেশন রয়েছে সেই স্টেশনে আমার ঠিক পেছনে এখানে যে আজকে যে ট্রলার ডুবি হয়েছে মালয়েশিয়াগামী সেই ট্রলার ডুবির ঘটনায় প্রায় ৭১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এখনো পর্যন্ত প্রায় ৫২ জন মতো নিখোঁজ রয়েছে বলে আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছে এখানকার যারা কোস্টগার্ড নৌবাহিনী এবং বিজিবি এই সদস্যরা তো আমরা যেটুকু জেনেছি সর্বশেষ যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে গতকাল রাতে টেকনাফ থেকে দুটি ট্রলার যুগে মালয়েশিয়ায় যাচ্ছিল রোহিঙ্গা যারা উখিয়া এবং টেকনাফের বিভিন্ন ক্যাম্পে রয়েছে তো তারা তাদের মধ্যে রাতে যখন তারা রওনা দেয় ঠিক তখন ভোর রাতে একটি ট্রলার ডুবে যায় আরেকটি ট্রলার বাংলাদেশ সীমানা অতিক্রম করেছে বলে এখানে যারা ছিল তারা আমাদেরকে জানিয়েছেন তো একটি ট্রলারে প্রায় ১৩৮ জন যাত্রী ছিল বলে যে মালয়েশিয়াগামী যারা যাত্রী ছিল বলে যারা উদ্ধার হয়েছে তারা প্রাথমিকভাবে জানিয়েছে এবং সেই ট্রলারটি ডুবে যাওয়ার পর এখনো পর্যন্ত ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে যার মধ্যে ১১ জন নারী এবং ৪ জন শিশু এছাড়াও যে ৭১ জন উদ্ধার করা হয়েছে সেই ৭১ জনের মধ্যে
46 জন হচ্ছে নারী এবং 25 জন হচ্ছে পুরুষ, আর বাকিগুলো শিশু রয়েছে। তো আমরা যারা এখানকার যেখানে উদ্ধার হয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছে যে তারা দালাল চক্রের মাধ্যমে বিভিন্ন ক্যাম্প থেকে তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার জন্য রওনা হয়েছিলেন, কিন্তু পথের মধ্যে হঠাৎ করে ট্রলারটি ডুবে যায় এবং ট্রলারটি ডুবে যাওয়ার সাথে সাথে যে যারা এখানকার সেন্ট মার্টিনের যে স্থানীয় যে ট্রলার রয়েছে সেই ট্রলারগুলো অনেকে উদ্ধার করছে এবং এর পরপর কিন্তু উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, এয়ারফোর্স এবং হচ্ছে বিজিবি। আমরা যতটুকু জেনেছি হচ্ছে এয়ারফোর্সের দুটি বিমান কিন্তু উদ্ধার কার্যক্রম চালাচ্ছে, এছাড়াও নৌবাহিনীর দুটি জাহাজ এবং কোস্টগার্ডের একটি জাহাজ, সব মিলিয়ে কিন্তু উদ্ধার কার্যক্রম এখনও পর্যন্ত চলমান রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে কোস্টগার্ডের এখানে যিনি দায়িত্বে রয়েছেন মোহাম্মদ নাইম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন যারা এখানে উদ্ধার হয়েছে উদ্ধারকৃতদের কিন্তু প্রাথমিকভাবে অনেকে যারা বেশি অসুস্থ হয়ে গেছিলো তাদেরকে আমরা চিকিৎসা দিতে দেখেছি, এছাড়াও যারা আরও বাকি যারা উদ্ধার হয়েছে তাদেরকেও কিন্তু প্রাথমিকভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং খাবার দাবার খাওয়ানো হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা যেটুকু জানতে পেরেছি যে যে ট্রলারে যে তিনজন দালাল রয়েছিল, এই যে তিনজন দালালের মধ্যে একজন বাংলাদেশি এবং দুজন রোহিঙ্গা বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুহূর্ত সবশেষ। সেন্ট মার্টিন থেকে ট্রলার ডুবির সবশেষ খবর নিয়ে যুক্ত হয়েছিলেন সুজাউদ্দিন রুবেল। অবৈধ অভিবাসন রোধে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা আরও জোরদারে নজর দিতে হবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সকালে রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন ক্যাম্প থেকে নয়, অবস্থানরত রোহিঙ্গারাই অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল। আগের পুরনো রোহিঙ্গা যারা 92-তে আসছে অনেকে আছে, তারা বাইরে অনেকে আছে, হয়তো ওই সপ্তাহে কোনো কিছু হয়েছে। আমরা যথেষ্ট নিরাপত্তা রেখেছি যারা আমাদের ক্যাম্পে আছে, তাদের আমরা ইদানিং কাঁটা তারের বেড়া দিয়েও রাখতে চাচ্ছি। নিশ্চয়ই হবে, হ্যাঁ এটা কি ওটা দেখতে হবে, আর দেখলে আমাদের এমনিতে যথেষ্ট জোরদার, তবে আমরা তখন আর একটু জোরদার করার চেষ্টা করব। প্রতি তিন বছরে একটি করে নতুন রোগ ঢুকছে বাংলাদেশে, এছাড়াও পুরনো কিছু রোগ দেখা দিচ্ছে নতুন করে। এসব রোগ নিয়ন্ত্রণে প্রাথমিক অবস্থায় বেশ হিমশিম খেতে হয় চিকিৎসকদের। সমস্যা সমাধানে গবেষণার সুযোগ বাড়ানোর পাশাপাশি আইইডিসিআরকে আরও শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের। রিপোর্ট মুজাহিদ শুভর। করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু সংখ্যা বাড়তে থাকায় উৎকণ্ঠার শেষ নেই সাধারণ মানুষের। অতীতেও সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, মার্স করোনা ভাইরাস, সার্স করোনা ভাইরাসের সংক্রমণে হঠাৎ করেই থমকে দাঁড়িয়েছিল চিকিৎসা বিজ্ঞান। তবে সময়ের ব্যবধানে এসেছে প্রতিষেধক, প্রাণসংহারী জটিল জীবাণু জয় করে এগিয়ে চলেছে মানুষ। আন্তর্জাতিক গবেষণা বলছে 70 দশকের পর বিশ্বে আলোচিত 32টি নতুন রোগের 18টি শনাক্ত হয়েছে বাংলাদেশ। এ পর্যন্ত প্রায় 1000 জীবাণু দ্বারা মানুষের আক্রান্ত হওয়ার ইতিহাস আছে, যার 61% উৎস প্রাণী জগৎ। নতুন নতুন এইসব ভাইরাস প্রতিরোধে দেশের একমাত্র রোগতত্ত্ব গবেষণা কেন্দ্রকে আরও শক্তিশালী করবার আহ্বান বিশেষজ্ঞদের। আমাদের মতন 17 কোটি লোকের একটা দেশে এইসব জন্য একটা বড় একটা ইন্ডিভিজুয়ালি একটা প্রতিষ্ঠান হওয়া উচিত, যে হচ্ছে সমস্ত রেফারেল জিনিসগুলো তার কাছে আসবে। কৃষি বিশ্ববিদ্যালয় আছে, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় আছে, আপনার অন্যান্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, ওই বিশ্ববিদ্যালয়গুলিও কিন্তু আপনার এই গবেষণা ক্ষেত্র হতে পারে। শুধু আইডিসিআর কেন থাকবে, আরও অনেক প্রতিষ্ঠানে আমরা কিন্তু গড়ে তুলতে পারি বিশ্ব। এবং সবচেয়ে বড় কথা, আমাদের মনে হয় এখন সময় এসেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি তৈরি করার জন্য। ভাইরাস প্রতিরোধে সবসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুসরণ করা হয় বলে দাবি আইইডিসিআর পরিচালকের। ইমার্জেন্সি প্রিপেয়ারনেস প্ল্যান আমাদের একটা থাকে, সেটা আমরা নিয়মিত ভিত্তিতে আপডেট করি অ্যাকর্ডিং টু ধর কোন দেশে কোন ধরনের ইবোলা, যেমন এক ধরনের করোনা আবার আরেক ধরনের, তো ওই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা ওটাকে আবার আপডেট করি, সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সহযোগিতায় আমরা ন্যাশনালি আমরা সেটা নিয়ে কাজ করছি। নানান ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য একটি ওয়ান স্টপ সেন্টার নির্মাণেরও আহ্বান জানান বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি চীন থেকে ফেরা বাংলাদেশি কোনো নাগরিকের নমুনা পরীক্ষায় করোনার উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন আইইডিসিআর এর পরিচালক ডক্টর মির্জাদি সাবরিনা ফ্লোরা। দুপুরে আইইডিসিআর এ নিয়মিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। পরিচালক জানান, সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত একমাত্র বাংলাদেশির চিকিৎসা চলছে দেশটির একটি স্থানীয় হাসপাতালে।
সর্বমোট আসলে আমরা 56টি নমুনা পরীক্ষা করেছি এই পর্যন্ত। এর মধ্যে আমরা কোনো করোনা ভাইরাসের উপস্থিতি পাইনি। এই মুহূর্তে একটি রোগী যাকে করোনা ভাইরাসের আইসোলেশন ইউনিটে ভর্তি রাখা হয়েছে, এখানে আমরা পরিষ্কার করে বলতে চাই যে সেই রোগীটির মধ্যে আসলে করোনা ভাইরাসের কোনো লক্ষণ উপসর্গ নেই। মেলন কক্ষে চলতি 2019-20 অর্থ বছরের 19তম একনেক সভায় এ নির্দেশ দেন তিনি। সভায় 2,422,27,00,000 টাকা 9টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে কুশিয়ারা নদীর উভয় তীরের প্রতিরক্ষা প্রকল্পে সর্বোচ্চ ব্যয় ধরা হয় 573,48,00,000 টাকা। নিরাপদ সড়ক নেটওয়ার্ক তৈরিতে সড়ক বিভাগের 2টি প্রকল্পে ব্যয় হবে 771,38,00,000 টাকা। এছাড়াও বিসিক প্লাস্টিক শিল্পনগরী, বহুতল ভবন নির্মাণ ও 8টি শিল্পনগরী সংস্কারে 3টি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 369,38,00,000 টাকা। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন সভা শেষে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা বিভাগ সচিব মোহাম্মদ নুরুল আমিন। সভায় টেলিটকের সাইট উন্নয়ন বিষয়ক প্রকল্প উত্থাপন করা হলেও দক্ষভাবে কাজ করতে আবারও মাঠ পর্যায়ের জরিপের জন্য পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বসল পদ্মা সেতুর 24তম স্প্যান। নদীর জাজিরা প্রান্তে 30 ও 31 নম্বর পিলারের ওপর এই স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান এখন 3.5 কিলোমিটারের বেশি সেতু। আগে এই স্প্যানটি 12 ও 13 নম্বর পিলারের ওপর অস্থায়ীভাবে বসানো ছিল। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। নদীতে তোলা আছে 24টি স্প্যান, তবে 12 ও 13 নম্বর পিলারের ওপর তোলা স্প্যানটি এতদিন রাখা ছিল অস্থায়ীভাবে, এবার স্থায়ী পিলারে নেয়ার পালা। মাওয়ার দিকে মাঝ নদীতে একসাথে দৃশ্যমান 60টি স্প্যান থেকে ট্রেনে তুলে নেওয়া হয় স্প্যানটি। নিতে হবে জাজিরা প্রান্তে নির্ধারিত পিলারের দিকে। শুরু হয় 3600 মেট্রিক টন ওজনের ভারী স্প্যানটি নিয়ে যাত্রা। স্প্যান বয়ে নিতে সময় লাগে ঘণ্টাখানেক। নদী কেটে বিশেষভাবে তৈরি করা চ্যানেলের মধ্য দিয়ে স্প্যানটি নির্ধারিত পিলারের কাছে নিয়ে যাওয়ার পর শুরু হয় বসানোর প্রস্তুতি। স্প্যানবাহী ক্রেনটির দুই পাশে বাঁধা হয় মোটা 6টি কেবল। করোনা ভাইরাসের কারণে গত 24 জানুয়ারির পর চীন থেকে আসা প্রকৌশলীদের কাজে যোগ দিতে দেওয়া হয়নি। তবে দেশে যারা আছেন, চীনের সেসব প্রকৌশলীদের তদারকিতে কাজ এগিয়ে এনে বাংলাদেশি শ্রমিকরা স্প্যানটি পিলারের সমান উচ্চতায় তোলার পর এই কেবলগুলোর সাহায্যে টেনে আনা হয় নির্ধারিত পিলারের উপর। দৃশ্যমান হয় 24টি স্প্যান। প্রত্যাশিত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। এক একটি স্প্যান বসানো সেই আশার পালে যোগ করে নতুন হাওয়া। 3.5 কিলোমিটারের বেশি দৃশ্যমান করার মধ্য দিয়ে সেই স্বপ্নকে আরও বেশি পোক্ত করা হবে বলে মনে করছে সেতু কর্তৃপক্ষ। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপে কাজ হচ্ছে, বাট এখন আমাদের প্রথম হলো রোডের স্ল্যাব বসাতে হবে, রোডের স্ল্যাবের উপর পেমেন্ট করতে হবে, ইলেকট্রিক, তারপরে রেলিং দিতে হবে, তারপরে কাজ বেশি না আবার কম না, টুকিটাকি কাজ বা টাইম কনজিউমিং। পুরো সেতুর 42টি পিলারের মধ্যে নদীতে এখন পর্যন্ত 37টির কাজ শতভাগ শেষ। 2রা ফেব্রুয়ারি বসানো হয়েছে 23 নম্বর স্প্যান। চলতি মাসে কমপক্ষে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা সেতু কর্তৃপক্ষের। হেসান জুয়েল, সময় সংবাদ, শরীয়তপুর। রাজধানীর ভাটারায় বেশ কয়েকটি ভবন ভেঙে দিয়েছে রাজুক। অনুমোদন ছাড়া কিংবা নকশা না মেনে ভবন নির্মাণ, পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না রাখার প্রমাণ পেলেই উচ্ছেদ করা হচ্ছে। নোটিশ না দিয়ে উচ্ছেদের অভিযোগ করেছেন ভবন মালিকরা। রাজুকের দাবি, কয়েকবার সতর্ক করার পরেই এই পদক্ষেপ নিয়েছেন তারা। রাজধানীর ভাটারা এলাকায় এভাবেই গুড়িয়ে দেওয়া হয় আবাসিক ও বাণিজ্যিক ভবন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মঙ্গলবার দুপুর 12টায় শুরু হয় অভিযান। ভবন ভাঙার সাথে সাথে বিচ্ছিন্ন করে দেওয়া হয় গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ। ভবন মালিকদের অভিযোগ, নোটিশ না দিয়ে উচ্ছেদ করা হচ্ছে তাদের। আমি দু একদিন সময়ের ভিতরে আমি নিজে এটা পার্কিং করে দিব, রাস্তা পার্কিং এরই করে দিব, তাও সে মানতেছে না। যদিও রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বললেন আইন মেনে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে, সেভারাল টাইমস তাকে নোটিশ দেওয়া হয়েছে, মৌখিকভাবে এসে বলেছে, কিন্তু তারপরে তারা কোনোভাবে মেনে চলছেন না। মোবাইল করতে মানে আপনার হচ্ছে চিঠি দেওয়া কোনো মানে এটা কোনো ম্যান্ডেটরি না। রাজুকের কোনো এরিয়ার মধ্যে কেউ যদি কোনো বিল্ডিং করে তাহলে তাকে হচ্ছে রাজুক থেকে অ্যাপ্রুভ প্ল্যান নিতে হয়, সেই অ্যাপ্রুভ প্ল্যান অনুযায়ী হচ্ছে বিল্ডিং করতে হয়। এখানে তারা অ্যাপ্রুভ প্ল্যান নিয়েছে ঠিকই, কিন্তু সেগুলো মেনটেন করেনি। রাজুক বলছে অনুমোদন ছাড়া নকশা না মেনে ভবন নির্মাণের কারণেই পদক্ষেপ নিয়েছেন তারা। পাশে একটা রাস্তা আছে, রাস্তাটা বড় হবে, আপনি সেটব্যাক থাকবে, এগুলো কেউ তারা মেনটেন করে নাই। তাছাড়া এখানে ব্যবহারও ব্যত্যয় আছে,
নেওয়া হয়েছে আবাসিক ভবনে তারা করছে বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই সকল বিভিন্ন অনিয়মগুলোর বিরুদ্ধে আজকে এখানে অভিযান চালাচ্ছে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি শাহরিয়ার জামান দীপ সময় সংবাদ ঢাকা বন্দর নগরী চট্টগ্রামে ওয়াসা সহ বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়হীন রাস্তা কাটাকাটি এবং খোঁড়াখুঁড়ির ফলে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী যানজট আর ধুলোবালিতে অতিষ্ঠ জনজীবন নগরীর 25টি গুরুত্বপূর্ণ মোড় এবং সড়কের মধ্যে 16টি এখন কাটাকাটির কবলে আবার কোনো কোনো সড়ক বছরের পর বছর ব্যবহার অনুপযোগী আবার এক মাসে একাধিকবার কাটা হচ্ছে অনেক সড়ক সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত কমলদার রিপোর্টে নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে অন্যতম হলো এই নন্দনকানন মোড় বৌদ্ধ মন্দির হয়ে যেমন একাংশ দিয়ে চলে যাওয়া যাবে লালদিঘির পার অন্য অংশ দিয়ে যাওয়া যাবে নিউ মার্কেট আর অপর অংশটি হলো আন্দরকিলার পথে কিন্তু গুরুত্বপূর্ণ এই সড়কটি গত 40 দিনে 3 বারের বেশি কাটা হয়েছে বলে অভিযোগ উঠেছে গত 3 বছরের বেশি সময় ধরে নগরীতে পানির পুরাতন পাইপ পরিবর্তনের পাশাপাশি নতুন পাইপ লাগানোর কাজ করছে ওয়াসা কিন্তু কাজ শেষে হচ্ছে না একের পর এক রাস্তা কেটে যাচ্ছে তারা একবার কেটে কাজ শেষ করলেই চলতো কিন্তু ওয়াসা যেমন এক রাস্তাকে একাধিকবার কাটছে তেমনি সমন্বয় না থাকায় অন্যান্য সেবা সংস্থাগুলো কাটছে মেরামত করা রাস্তা রাস্তা কাটার ফলে ধুলোবালিতে ছেয়ে আছে পুরো নগরী গাড়িটা যাইতে পারতেছি না মাঝখান দিয়ে রোড ভাঙে পাশ দিয়ে রোড ভাঙে দোকানদারি করতে পারতেছি না সারাক্ষণ আমাদের থেকে এই ধুলোবালি খেয়ে দৌড়ছে একটা জায়গায় 3 থেকে 4 পর্যন্ত ঘোরাঘুরি হচ্ছে এরপর আছে আপনার TNT এখন আবার তারা ফাইবারের তার টানছে এই দুই টানায় এখন আমরা সিটি কর্পোরেশনের রাস্তাগুলোকে আমরা সংস্কার করতে পারছি না শুধু নন্দনকানন বা রাইফেল ক্লাবের রাস্তা না নগরীর বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত রাস্তার একটি অংশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে অন্তত 4 বছর CMP ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে নগরীর 16টি গুরুত্বপূর্ণ মোড় এবং সড়কের রাস্তার বিশাল অংশ কাটা অবস্থায় রয়েছে ফলে রাস্তাগুলো শুরু হয়ে পড়ায় যানবাহন চলাচলের সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা আর বড় বড় গর্তের কারণে দুর্ঘটনা ঘটছে এই সড়ক বন্ধর কারণে মানুষের ভোগান্তির কোনো শেষ নেই অনেক সময় ছাক্কা বয়ে যায় গই গাড়ি উড়াইতে কষ্ট হয়ে গই সেবা সংস্থাগুলোর এই কাটাকাটির কারণে যানবাহন নিয়ন্ত্রণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ট্রাফিক বিভাগকে রাস্তা খোঁড়াখুঁড়ি ব্যবহারে চলছে যার কারণে আমাদের ট্রাফিক সুষ্ঠু ব্যবস্থাপনা খুব হিমশিম খেতে হচ্ছে আমাদের অতিরিক্ত লোকবল নিয়োগ করতে হচ্ছে 60 বর্গমাইলের এই নগরীতে 1000 কিলোমিটারের বেশি পাকা রাস্তা থাকলেও যানবাহন রয়েছে প্রায় 2 লাখ আর রিক্সা রয়েছে 1 লাখের বেশি কমল দে সময় সংবাদ চট্টগ্রাম আগাম আমের মুকুলে ভরে উঠেছে বরেন্দ্র এলাকার বাগানগুলো ভালো ফলনের আশায় পরিচর্যায় ব্যস্ত মালিকরা এরই মধ্যে বাগানের দাম হাঁকতে শুরু করেছেন ব্যবসায়ীরা নওগাঁ থেকে MR রকেট রিপোর্ট মুকুলে মুকুলে ছেয়ে যাওয়ায় নগার বরেন্দ্র এলাকার বাগানগুলো এখন মুখরিত মৌ মৌ গন্ধে থোকা থোকা হলুদ রঙের মুকুলের ভারে অনেক বাগানের ডালপালা নুয়ে পড়েছে গেল বছর আমের ভালো দাম পাওয়ায় নতুন বাগান গড়ে তোলার দিকে ঝুঁকছেন কৃষক ও বাগান মালিকরা আমের গুটি ঝরে পড়া রোদে পানি ও ছত্রাকনাশক প্রয়োগে ফলন বাড়ানোর চেষ্টায় ব্যস্ত এখন তারা বাগানে পর্যাপ্ত মুকুল ও গুটি আসায় ব্যাপারীরা দরদাম হাঁকতে শুরু করেছেন বাগানের এবারকার বাগানে নতুন জেলে অ্যাডভান্স এগুলো তো আসে গেছে গতবারের চেয়ে হয়তো ইনশাল্লাহ আমরা ভালো করতে পারবো যদি আল্লাহ পাকের দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগ কিছু না আসে আমের কুড়িটা যেন ভালো হয় সেই জন্য বিষ করছি এবং পানি ছিটাছি দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসতেছে আমাদের বাগানের মুকুল দেখে তারা মানে সন্তুষ্ট এবং তারা মুকুল অবস্থায় কেনার চেষ্টা করতেছে রূপালী মল্লিকা হাঁড়িভাঙ্গা নতুন এক জাত আসছে সেটা হচ্ছে গোড়মতি অধিক সম্ভাবনাময় এই জাতটার উপর আমরা অধিক আশা করতেছি জেলার বরেন্দ্র এলাকার সাপাহার পোষা নিয়ামতপুরে ল্যাংড়া ফজলি গোপালভোগ খিসাপাত আম্রপলি হিমসাগর ও মোহনভোগ জাতের সুস্বাদু আমের উৎপাদন বেশি হয় আমের ভালো ফলন নিশ্চিতে নিবিড় তদারকি চালাচ্ছেন কৃষি বিভাগের মাঠ কর্মকর্তারাও আমের জেনে জাত ভালো ফলন হয় এবং রোগবালা থেকে মুক্ত পাওয়া যায় এই পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকের মুখে এবার ভালো সম্ভাবনা একটা আছে কৃষক আম ভালো মুকুলও আসছে এবার গাছে বাগানের মুকুল ঝরে পড়া রোদ ও ছত্রাক নিরোধে যেন তেন ওষুধ প্রয়োগ না করে কৃষি বিভাগের পরামর্শ নেওয়ার আহ্বান এই কর্মকর্তার আমাদের পরামর্শ মত নির্দিষ্ট ছত্রাকনাশক ব্যবহার করে তাহলে তারা প্রতারিত হবে না এবং ভালো ফলন নিশ্চিত হবে জেলার 25,000 হেক্টর জমির বাগান থেকে এবার 3 লাখ মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ MR রকি সময় সংবাদ নওগাঁ
মৌসুমের শেষে এসেও প্রতিদিনই শত শত মন ইলিশ মিলছে চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে। ব্যবসায়ীদের মতে যে পরিমাণ ইলিশ মিলছে তাতে অনায়াসেই রপ্তানি করা সম্ভব। একই মত শীর্ষ মৎস্য বিজ্ঞানীরও। ফারুক আহমদের তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। শীত জুড়ে চাঁদপুরের প্রধান পাইকারি মাছের বাজার বড় স্টেশন মাছঘাট বেশ জমজমাট। প্রতিদিনই এই বাজারে দক্ষিণের সাগর মোহনা থেকে প্রচুর ইলিশ আসছে। মৌসুমের এই সময় বাড়তি এমন ইলিশের চাপ থাকলেও তার দরদাম নিম্নমুখী। ব্যবসায়ীদের দাবি শুধু ইলিশই নয়, দেশি প্রজাতির অন্য মাছ নিয়েও বেকায়দায় ব্যবসায়ীরা। অথচ মৌসুমের অন্য সময় ইলিশের দরদাম ছিল ঊর্ধ্বমুখী, তাই এই সময় বাজারে ছড়িয়ে পড়া ইলিশ বিদেশে রপ্তানির তাগিদ ব্যবসায়ীদের। এতে মৎস্যজীবীদের আর্থিক লাভ ও দেশের অর্থনীতিতে অবদান রাখার সুযোগ রয়েছে। 15-2000 মন মাছ আমদানি হয়, কিন্তু মার্কেট ভালো না। কমার কারণে আমরা দেশি পদ্ধতির মাছ নিয়ে খুব দুশ্চিন্তায় আছি, খুচরা বিক্রেতা যারা আছি। সিজনের সময় আমরা 1000 টাকা বিক্রি করতাম, এখন ওই মাছ 700-800 টাকা বিক্রি করা হয়। যদি বাইরে মাছটা রপ্তানি হতো ইউরোপে, মিডল ইস্টে, আমেরিকাতে যদি রপ্তানি হতো, তাহলে জেলেরা এবং ব্যবসায়ীরা উপকৃত হতো। এমন পরিস্থিতিতে বিদেশে ইলিশ রপ্তানির পক্ষে মতামত দিয়েছেন দেশের শীর্ষ এই মৎস্য বিজ্ঞানীও। দেশের চাহিদা মিটিয়ে বর্তমানে এর একাংশ যদি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আনা যায়, এটি একটি সময় উপযোগী সিদ্ধান্ত হতে পারে। চাঁদপুরের এই পাইকারি বাজারে প্রতিদিন গড়ে 1.5 থেকে 2000 মন ইলিশ আমদানি হচ্ছে। সময় সংবাদ, চাঁদপুর। নতুন বইয়ের কাটতিতে প্রচ্ছদ একটি বড় ভূমিকা রাখছে বলে মনে করেন বিক্রেতারা। পাঠকরাও বই বাছায়ে মোড়কের শিল্পগুণ বিচার করেন, তবে স্বল্প সময়ে অনেক প্রচ্ছদ করতে গিয়ে মান বিবেচনায় রাখা যাচ্ছে না বলে মনে করেন শিল্পীরা। এমআর আমিনের রিপোর্ট। পুঁথির বিপ্লবের মতোই পাল্লা দিয়ে গত এক দশকে বিপ্লব ঘটেছে প্রচ্ছদেরও। প্রতিটি নতুন বইয়ের মোড়ক পাঠককে এক একটি ভিন্ন বার্তা দেয়। পাঠক ও পছন্দ অনুযায়ী রুচিশীল মোড়কের বইটি হাতে তুলে নিতে ভুল করেন না। যদি আমি দেখি যে না তার রুচিশীল প্রচ্ছদ, তখন আমি ওটাকে দেখি, তারপরে বইয়ের ভিতরটা দেখে তারপরে কিনি। শিল্পগুণে সজ্জিত এক একটি প্রচ্ছদ বই বিপণনে ব্যাপক ভূমিকা রাখছে। তবে পাঠকরা যাতে প্রচ্ছদের পাশাপাশি বইয়ের ভেতরের বিষয় বিবেচনায় নিয়ে বই বাছাই করেন, সেই আহ্বান লেখকদের। কিছু কিছু প্রচ্ছদ দেখা যায় যে এমনভাবেই পাঠককে টেনে ধরছে যে পাঠক বইয়ের ভেতরে কি আছে জানার আগে প্রচ্ছদের জন্যই কাছে আসছে। পাঠকের উচিত যে বইটা কাভার দেখেই কোনো বইকে বিবেচনা না করে বইটার ভেতরের কন্টেন্ট দেখে বিবেচনা করে তারপরে বই কেনা উচিত। বইয়ের মূল বিষয় বিবেচনায় রেখে লেখকের সঙ্গে সরাসরি কথা বলে প্রচ্ছদ করার উপর জোর দেন প্রকাশকরা। লেখকদের কবিদের সাথে তারা একটা সেশন নিয়ে নিল যে আসলে তাদের লেখালেখি কিরকম। বই মেলা কেন্দ্রিক বই প্রকাশের হিড়িকে লেখার বিষয় ও বাণিজ্যিক দিক বিবেচনায় প্রচ্ছদের গুণগত মান অনেক ক্ষেত্রেই রাখা সম্ভব হচ্ছে না বলে মত প্রচ্ছদ শিল্পীদের। এক দেড় মাসের মধ্যে এরকম শত শত প্রচ্ছদ করা এবং সেই প্রচ্ছদের মান ঠিক রাখা এবং সেটার যে অর্থমূল্য সে সমস্ত সামঞ্জস্য করা খুবই কঠিন হয়। যেহেতু এখন প্রযুক্তি এখন হাতের মুঠোয় চলে আসছে, এখন প্রচ্ছদগুলো আমরা নানানভাবে এক্সপেরিমেন্ট করতে পারছি। একটা পেন্টিং করলে যেমন আনন্দ লাগে, একটা প্রচ্ছদ করলে আমার কাছে একই আনন্দ লাগে, আলাদা কিছু না। বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলায় প্রতিদিন গড়ে 100টি বই প্রকাশ হচ্ছে। ইমার আমিন, সময় সংবাদ, ঢাকা।